ومن احسن قولا ممن دعا الى الله وعمل صالحا وقال انني من المسلمين. السلام عليكم ورحمه الله وبركاته. الحمد لله والصلاه والسلام على رسول الله وعلى اله وصحبه ومن والاه ما بعد. في القران شيطان الدستي جفاد جفادري شي শিকার করার জন্য তার বান্দা বাড়ানোর জন্য একটি হলোকে রাগ করানো শয়তান চায় মানুষকে রাগ করিয়ে তার ভারসাম্য নষ্ট করে শারীরিক মানসিক ভারসাম্য নষ্ট করে রাগ করিয়ে তার আল্লাহর সাথে রাসুলের সাথে পরিবারের সাথে আপনজনের সাথে বন্ধু বান্ধবের সাথে দিনের সাথে তার সম্পর্ক নষ্ট করিতে চাই আল্লাহনবী আহস্লাতাল্লাম দেখলেন দুইজন ঝগড়া করতেছে রাগে লাল হয়ে গেছে রগগুলো ফুলে গিয়েছে আল্লাহনবী আলিস্লা সাল্লাম বললেন তুমি বলো আউদ বিল্লাহমিনা রাজিম তাহলে তোমার রাগটা চলে যাবে লোকটি রাগ করে এতই রাগ হয়েছিল বলো না আমি এটি বলবো না আল্লাহনবী আলি সাল্লা দ্বিতীয় পক্ষকে বললেন তুমি বলো তখন সেই ব্যক্তি বললেন এবং রাগ তার চলে গেল আল্লাহনবী আলিস্লামের কাছে একজন সাহাবে সে বললেন আমাকে ওসিয়ত করোন রাসুল বললেন লা দাব রাগ না বলে আর আমাকে করুন লা তাক রাগ করো না লোকটি আবার বললেন আমাকে করুন লা দাব তিন তিনবার বললেন তুমি রাগ করো না রাগ সাপের বিষের চাই তো ভয়ঙ্কর সাপ কিন্তু তার বিষে কখনো মারা যায় না তার বিষে তার কোনো সময় ক্ষতি হয় না তবে রাগ করলে মানুষ নিজের এমনকি রাগের কারণে ব্লাড প্রেশার বা হাই প্রেশার হয়ে বা ব্রেন স্ট্রক করে হার্ট স্ট হার্ট হার্ট ফেল করে মানুষ মারাও যায় রাগের কারণে মানুষ নিজের বন্ধু বান্ধবের সাথে সম্পর্ক ছিন্ন হয়ে যায় রাগ করে বিশ বছর তিরিশ বছরের স্ত্রীকে তালাক দিয়ে দেয় রাগ করে অনেক সময় আপনজনের এত বড় কিছু ক্ষতি করে নিজের ক্ষতি করে ফেলে এজন্য বন্ধুরা রাগ মানুষের কখনোই ফায়দা আনে না উপকার না রাগ করে গেলে রাগ করলে তো হেরে গেলে এমন একটা কথাও সমাজে পরিচিত আছে এজন্য বন্ধুরা রাগকে কন্ট্রোল করতে হবে রাসুল্লাহ বললেন সেই তো বাহাদুর নয় যার একজন বাহাদুরকে ধরাশাই করে মাটির মধ্যে তাকে পাছড়িয়ে দেয় রাগই আসলে তো বাহাদুর সেই ব্যক্তি যে নিজের রাগকে কন্ট্রোল করতে পারে রাগকে খেয়ে ফেলতে পারে ওই ব্যক্তি হলো বড় বাহাদুর এই বন্ধুরা শয়তানের একটি ফাঁদ মানুষকে বিপদগামী করার জন্য তার সদস্য জন্যে জন্য রাগ করানো আর এই রাগ করিয়ে তার জীবনকে নসাদ করে ধ্বংস করে এই জন্যে আমরা এই কর্মসূচিতে কখনই পা বাড়াবো না তাকে আমরা সুযোগ দিব না আল্লাহ সুবাহ আমাদেরকে রাগ দিয়েছেন যথা স্থানে সময়ে রাগ করব এবং পরিমিত করব কিন্তু অতিরিক্ত করে আমরা নষ্ট করব জীবন এহকাল পরকাল সেই থেকে আমাদেরকে দূরে থাকতে হবে শয়তানের পথ থেকে দূরে থাকতে হবে ও সলিল্লা সালাম মহম্মদাহিনালামাইকুম বরহমতুল্লাহরাক